হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা যখন দেখি যে রাস্তাঘাট একেবারে ফাঁকা, আবার এর মাঝে পরিষ্কারের কাজকর্মগুলো চলছে, তখন দেখেই মনটা ভরে যায়। আমি প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া আসা করি। এখন এখন আর পাসিলার ওদিক দিয়ে যেতে পারি না, কারণ ছেলের ডে কেয়ার এই পাশে। তো মানে খুব অল্প জায়গার মধ্যে আমাকে তিনটা বাস চেঞ্জ করতে হয়। লাস্ট যে বাসটা এখন নিব একটু পরে, সেই বাসটা মোটামুটি একদম আমার যে কলেজের সামনে পর্যন্ত আমাকে নিয়ে যাবে। ডে কেয়ারে যদি সময় বেশি না লাগে তো দেখা যায় বাস এখানে থাকে, দু এক মিনিট পরেই ছেড়ে দেয়, কারণ এটাই বাস যেটার করে আমি যাব সেটার এই লাস্ট স্টপ। আর এ পাশে কয়েকটা গাছ আছে লাইন ধরে, প্রত্যেকটাতে এভাবে একই সেম এই ফলগুলো ধরে আছে, দেখতে ফলের মতো, কিন্তু খেয়ে একবার আমি টেস্ট করেছিলাম, একেবারে জঘন্য তেঁতো। তেঁতো মানে কাকে বলে সেই রকম, কিন্তু কালারটা একটু সুন্দর, স্বচ্ছ, একেবারে কমলা কালারে। তো আমার আবার হাতে শুলশুল করে। তো যতক্ষণ না বাস আসে আমি দু একটা হাতে নিয়ে নিয়ে দেখি। তো ওই পাশে কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, এমনিতে রাস্তাগুলো অনেক ক্লিন, সামারে যেন পরিষ্কার পরিচ্ছন্নর প্রতি আরও সবাই বেশি মনোযোগী হয়ে যায়, কারণ চারিদিকটা এত সুন্দর, দু একটা যদি ময়লা পড়ে থাকে ওটাও যেন চোখে বাঁধে। তো আমার কাছে ভালো লাগে, আর যারা এই কাজগুলো করে আমি তাদেরকে সত্যি মনে প্রাণে অনেক স্যালুট জানাই, কারণ ওনারা কাজটা করে বিদেই সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্যক্তিগতভাবে সবাই সচেতন, যার কারণে সবসময় পরিষ্কার থাকে। তো ক্লাস শুরু হলো যথারীতি, কিন্তু ক্লাসের মাঝে ওর বাবা ফোন করে বলল তাড়াতাড়ি বাসায় ফিরেও, 12টার আগেই তোমাকে আসতে হবে। ডে কেয়ার থেকে ফোন এসেছে, ছেলের জ্বর এসেছে। আমি দেওয়ার মনে হয় 40-50 মিনিটের মধ্যেই কলটা এসেছে, বলল যে ওরা মেপে দেখেছে গায়ে একটু জ্বর, ও খেলাধুলা কিছুই করছে না, টিচারের কোলে উঠে বসে আছে। পরে কী আর করার, আমি তো দৌড়ে আসলাম। আসার পরে এত এত কমপ্লেন, এটা সেটা, ওরকম তো বুঝিয়ে বলতে পারছে না। তো ওর বাবা আবার একটু অরেঞ্জ জুস খাওয়ানোর চেষ্টা করলো, খেয়েছে অল্প একটু, বাট বমি করে দিয়েছে। তো আমি আসার পর অনেকক্ষণ ধরে ওকে ট্রাই করেছিলাম একটু ঘুম পাড়ানোর জন্য, সেই সাথে বোরানা যে সিরাপ এখানে সেটাও দিয়ে দিয়েছিলাম, কারণ গতকাল ওকে টিকা দেওয়া হয়েছে, সম্ভবত টিকার কারণে জ্বর এসেছে। তো এখন ওকে একটু স্যান্ডউইচ তৈরি করে দিলাম, জানি না কতটুকু খায়। আর এর সাথে সাথে আমি আবার রাতের ব্যবস্থাটাও করে নিচ্ছি, রাতের জন্য আমি কি তৈরি করব এটা একটা বড় ঝামেলা, কারণ পরের দিনের রান্না কি করতে হবে সেটাও কিন্তু এই সময় আমাকে করে ফেলতে হবে, কারণ পরের দিন আবার ক্লাস, ওর বাবারও কাজ, কোনোভাবেই সম্ভব না। তো এখনকার যে ডিনার ব্যবস্থা সেটা না হয় আমি শর্টকাটে করে ফেলতে পারবো, কিন্তু পরের দিন এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো এর মাঝে ওই দিন যে ওর বাবা সহ কিছু শাকটা কেটে বেছে রেখে দিয়েছিল, তো এটাতে যে আমার কি পরিমাণ সুবিধা হয়েছে, এখন আমি শাকটাও নামিয়ে রেখেছি। আর তার আগে এখন যে ডিনারের ব্যবস্থা সেটা আগে করে ফেলি। এই পটেটোটা কিন্তু আমার ছেলে পছন্দ করে, বাট ও আজকে খেতে পারবে না, কারণ ও যে টাইমে এখন স্যান্ডউইচটা খাচ্ছে এটা অলমোস্ট ডিনারের মতোই হয়ে যাচ্ছে, পুরোটা খেতে পারে কি না তাও জানি না। তারপরও চাইবো একটু আর্লি বেড়ে দিয়ে দিতে। আগামীকাল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমি মনে হয় না ওকে ডে কেয়ারে পাঠাতে পারবো, কারণ দেখা যায় যে কি একটু ভালো হলে, আগে আমি এরকম কয়েকবার ফেস করেছি, ভালো দেখেই পাঠিয়ে দিয়েছি যেহেতু আমারও ক্লাস থাকে, পরে দেখা যায় এমন অসুখটা মানে লম্বা সময় ধরে সাফার করতে হয়, সপ্তাহখানিক এমনিতেই চলে যায়। তো তখন থেকে একটা মানে চিন্তা করলাম যে না, একবার যেহেতু জ্বর এসেছে তো অ্যাটলিস্ট 3 দিন আমি বাসায় রাখি, যা হবার হবে। আর এখনও তো ওরকম বড় হয়নি, ছোট মানুষ, শুধু একটু সময় কাটে, ডে কেয়ারে খেলাধুলা করে, আর সবার আগে হচ্ছে যে বাচ্চা কাচ্চা ফ্যামিলি, তারপর বাদ বাকি সব কিছু। আজকে আবার মাশরুম এনেছে, তো ওর বাবা বললো মাশরুমটাও একটু গ্রিল করার সময় দিয়ে দিও। মাশরুম ব্যক্তিগতভাবে আমি আসলে অতটা লাইক করি না, তবে যে কোনোভাবে রান্না করে দিলে খেতে পারি, কিন্তু অনেকের আছে না খুব প্রিয়, ও অনেক মজা এই সেই বলে, যে ওরকম লাগে না জিনিসটা আমার কাছে, অথবা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত না এই জন্য।
চিকেন উইংসগুলোর যে একটু মশলা ছিল সেখানে মাশরুমটাকে একটু গড়িয়ে আমি চিকেনের সাথে অ্যাট এ টাইম দিয়েছিলাম। তারপর প্রায় 18 মিনিট পরে চিকেন আর মাশরুম দুটোকে আমি একটু উল্টে দিলাম আর সেই সাথে পটেটোগুলো দিয়ে দিলাম। ওগুলো তো আগে থেকে বয়েল করা, তাই অত বেশি সময় লাগবে না। আর এইদিকে একটা পেঁয়াজ দিয়ে ডিম ভাজছি, যদি ও খেতে চায় আর কি একটু সাদা ভাত দিয়ে, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম ভাজিটা একটু পছন্দ করে। এই ছোট লাউটা খাওয়া যাবে কিনা জানি না, আমার ফেলতে ইচ্ছা করছিল না, তো আজকে প্রথমবারের মতো ট্রাই করছি। জানি না কীভাবে দেখবেন আপনারা, আসলে শাক জিনিসটা আমার কাছে এত ভালো লাগে, তো সবুজ কোনো কিছু দেখলে আমার ফেলতে ইচ্ছা করে না, কিন্তু আমার কোনো আইডিয়া নেই আসলে কি এটা খাওয়া যাবে নাকি যাবে না। প্রচণ্ড রকম একটা ব্যস্ত সময় পার করছি এই মুহূর্তে, কারণ ছেলে ঘ্যান ঘ্যান করছে, স্যান্ডউইচটাও আমাকে একটু ধরে খাইয়ে দিতে হচ্ছে। তো এইদিকে আবার রান্না করছি এটা আগামী কালকের জন্য, আবার এদিকে ওভেনে এখনকার ডিনার যেটা সেটা রেডি হচ্ছে, সেদিকেও খেয়াল রাখতে হচ্ছে। বড় ছেলে এসে আবার খেতে চাইবে, আবার এদিকে মাছটাও ভাজি করে নিচ্ছি। তো সামান্য একটু লাভের অংশ আছে, ওগুলা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করে ফেলবো। আর এদিকে আমি কোনো কিছু সার্ভ করার মতো সুন্দর করে ওই সময়টুকু আমার হাতে নেই, এক দৌড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম। জানি না কতক্ষণ বিছানায় থাকে, কারণ জ্বর আসাতে কিছুক্ষণ পরপরে জেগে উঠে অশান্তি করে। একটা ডিম বেজে দিয়েছিলাম, ভেবেছিলাম খাবে, টোটালেই খায়নি। তো যাই হোক, ওকে ব্যাডে রেখে এখন আমরা ডিনারটা করব। তো আমার ছেলেকে বললাম আমি সব কিছু রেডি করে রেখেছি, তুমি জাস্ট ওপেনের ট্রে থেকে নিয়ে খেয়ে নিবা, আমি সসটাও রেডি করে নিয়েছি, কিন্তু খাবে না, বলে যে কি না একসাথেই খাবো। তো মাশরুম থেকে প্রথমে অনেক পানি বের হয়েছিল, পরে কিন্তু আমি এখানে প্রায় কত মিনিটের মতো, প্রায় 45 মিনিটের মতো এগুলো কুক করলাম, তো যার কারণে পানিটা হয়ে মানে শুকিয়ে গেছে। খেতে মজা, বাট খুব আহামরি যে মজা তা না, মাশরুম জিনিসটা আসলেই এরকম। তো মাঝে মধ্যে এইভাবে হালকা ডিনারটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ওই যে সস যেটা তৈরি করলাম সেটা দিয়ে সালাদ খেতে। প্রতিদিনকার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, অনেকদিন ধরে একটু একটু করে শেয়ার করছি, আর সেটা করতে গিয়ে অনেক আপু ভাইয়াকে পেয়েছি, যাদের দু একটা কমেন্ট পেলেই আমার মনটা ভরে যায়, আমি নিজেকে মানে অন্যরকম একটা ফিল করি। ওই ভালো লাগা খুঁজতে গিয়ে দেখা গিয়েছে এটা একটা আমার শখ বা নেশা হয়ে গিয়েছে। তো ওরকম কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না যেটাতে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন বা দেখেও একটা আনন্দ পাবেন। তারপরেও আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।